Nanda ভাইয়ের পক্ষ থেকে Nanda ভাইয়ের পক্ষ থেকে ভর্তি বাজার করতেলে পরাত বাজার মাছ খাবে বিসমিল্লাহিরাহমানিরাহিম আসলে কষ্ট হয় আমার আপনাদের জন্য কি করে উচিত করে আমার তৈরি করা আছে আমি সেগুলো আছে আমার আবার ফিরেও যেতে হবে কোনো দিন আমি আসতাম আগে কিন্তু রাস্তায় রাস্তায় এত বেশি মিটিং করতে হয়েছে কত সভা করতে হয়েছে যে আমি বাধ্য হয়েছি একটু দেরি করে আসছি অনেক মা বোন আসছিলেন আমি মাপ চাই ক্ষমাতেই তাদের কাছে যারা চলে গেছেন তাদের কাছেও মাপ চাই ক্ষমা চাই যারা রয়ে গেছেন এখানে এখনো কষ্ট করে আমি মনে করি হৃদয়ের শেষ ভালোবাসাপূর্বক আপনাদের জন্য রেখে দিতে চাই আসলে এই আমাকে কুকুর হলে আমি অনেক রাগ আসছি 2001 সালে যখন এমপি হই এখানে 95% ভোট আপনারা আমাকে দিয়েছিলেন লোকে লোকাল ছিলাম মিটিং করতেছিলাম তখন এত ভালো অবস্থা ছিল না স্কুল অবকাঠামোগত এত উন্নয়ন ছিল না ধীরে 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 11টি বছরে যে দত্তক পেয়েছে আমি জয়ের প্রেসিডেন্ট করেছি আমার সাধ্যমতো জিজ্ঞাসা করে দেখবেন প্রতিষ্ঠান প্রধান যে যতগুলো প্রতিষ্ঠান আপনাদের এখানে আছে আমি তাদের কাছ থেকে কোন রকম উচ্চ গ্রহণ করেছি কিনা অর্থাৎ ঘুষ নিয়েছি কিনা 11টা বছরে মানুষ 5 বছরে অনেক অন্যায় গিয়েছে ক্ষমতায় থাকবে 5 বছর এই মন্ত্রী ছিলাম স্থানীয় সরকার কর্মীর নয় সবাই মন্ত্রী ছিলাম আমি একটি পয়সার প্রধানমন্ত্রী করে নাই তো আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দিয়েছে অন্যায় করার জন্য নয় আজকে এমপিদের মন্ত্রীদের বাচ্চাদের দেখবেন তারা বকে যায় নষ্ট হয়ে যায় ফেসরিল আসক্ত হয়ে যায় আল্লাহর এই ধরনের কোনো অবস্থা আমার হয় নাই কাজে আমি আল্লাহর রহমত পেয়েছি আমার মাধ্যমে আল্লাহর রহমত আমি আপনাদের বন্টন করতে চাই আমি আপনাদের সন্তানদের মানুষ করতে চাই আমি আপনাদের পরিবারটাকে ভালো করে দিতে চাই আমি আপনাদের সুন্দর একটি সংসার সুন্দর একটি ছোট্ট বাচ্চাকে বড় করে দেওয়ার মানুষ গড়ে তুলে আমি সেভাবে এই আমার সাথে গড়ে তুলতে চাই আমি অনেকখানি করতে পেরেছি অনেকখানি করতে পারি নাই এখন আমি যেটি চাচ্ছি এখন সেটি হচ্ছে গঙ্গাচড়া এবং রংপুর এক আসনের 8টি ওয়ার্ডে আমার কর্মকাণ্ড গুলো যেগুলো আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম রাস্তা এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম বিল্ডিং এর এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম কবরস্থানের এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম মসজিদ মাদ্রাসা এবং আপনার শ্মশান মন্দিরের ছিলাম আমাদের মন্ত্রণালয় থেকে এগুলোকে ফাইন্যান্স করা হতো পয়সা দেওয়া হতো আমি মোটামুটি ভাবে দত্তক পেয়েছি আমি দত্তক আমি দিয়েছি আমি জানি না এখানে কাকে দত্তক করছে না করছে মসজিদ মাদ্রাসায় দেওয়া আছে বলছে না থাকলে আপনার আমার কাছে কমপ্লিট করবেন আমি দিব ইনশাল্লাহ তো আমার ভালো লাগে যে এইগুলোর অবকাঠামোগত অস্বাভাবিক একটা পরিবর্তন আমি করতে পেরেছি যে এই মন্ত্রণালয়ের আমি মন্ত্রী ছিলাম এখন কেউ যদি বলে যে না একজন মেম্বার একজন চেয়ারম্যানের থেকে অনেক বড় আমি করছি মেম্বার যদি বলে আমার অডিট আমি করছি তাহলে যেরকম শুনতে লাগে একজন মন্ত্রী সারা বাংলাদেশে এরকম তাদের 300-এর মতো মেয়র থাকে 300-এর মতো মেয়র আপনার পৌরসভা থাকে আল্লাহ রহমত আল্লাহ আমাকে এই সিটির মেয়র করার কথা ছিল এর সাথে কিন্তু আমরা 3 জন দাঁড়ায় গেলাম এসে সব কাউকে দিল না ছোট্ট ভাইকে আবার দিয়ে দিলেন এসে সব নিজে দিয়ে দিল এগুলো অনেক ইতিহাস আজকে এত রাত্রে এগুলো বলি না তবে একদিন আসবো এগুলো বলার দরকার আছে আপনার কাছে খোলামেলা কথা আপনাদের সাথে বলা দরকার তার পরবর্তীতে মোস্তফা মেয়রে আমি তখন মন্ত্রী 2014 সালে মোস্তফা মেয়রে দাঁড়ালো আমি কিন্তু মোস্তফার জন্য কাজ করেছি আমি মিনিস্টার হিসেবে আসতে পারি না আচরণবিধি লঙ্ঘন হয় তারপরেও কিন্তু আমি চুপে চুপে হইলে অনেক জায়গায় আমি গিয়েছি তাদের সাথে কথা বলেছি মোস্তফা নিজের পজিশন খারাপ ছিল না লাঙ্গলের পজিশন খারাপ ছিল না আমরা অনেক ভোটে জিতে গেছিলাম
এবার আমি আসি নাই, আমার স্ত্রী মারা গেছে আপনারা জানেন হয়তো, তো সেই কারণে আমি নানাবিধ সমস্যার কারণে আসতে পারিনি। মোস্তফা ইলেকশন করছে 1 লক্ষ ভোটের উপরে, সে জিতে গেছে লাঙ্গল নিয়ে। আমি 3 বার লাঙ্গল নিয়ে ইলেকশন করেছি, নির্বাচন করেছি এখানে 3 বার, 2005 সালে, 1 সাল থেকে 5 সাল, 2014 সাল থেকে 18 সাল, 2018 সাল থেকে আবার এই 14 সাল, আর 13 সাল, তো 3 বারের জন্য 5 বছর করে যেতে হয় আর কি। আমার টেনিয়র হচ্ছে, টেনিয়রটা 5 বছর, 5 বছর আমি ছিলাম, এখনো আছি, কিন্তু আমার টেনিয়র শেষ হয় নাই। আমি এখনো এমপি, আমি এখনো কিন্তু চিফ হই, মানে প্রধানমন্ত্রীও মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য, আমিও আমরাও বিরোধী দলের চিফ হই এবং সংসদ সদস্য, কিন্তু আমি এখনো আছি। না এটা ঠিক না, এটা মানে ঠিক মানে আসলে আইনে তো ঠিক আর কি, আমি তো ভোটে নির্বাচিত 2019-18 যে ভোটটা হয়েছে আর কি। যাই হোক, এখন কথা হলো যে আমি কেন রাস্তাঘাটের সব উন্নয়ন করলাম, এই এলাকাগুলো ছিল আমার মহঙ্গা পীড়িত এলাকা, রংপুর কুড়িগ্রাম সব মহঙ্গা পীড়িত এলাকা। মমতায় যখন আসলাম, আমরা যখন মন্ত্রিসভায় গেলাম, আমরা কিন্তু এই সুযোগটা পেলাম আপনাদের জন্য কিছু করার, আমি সুযোগ পেলাম, আমার সাধ্য মতো কিন্তু আমি করেছি। এছাড়া সামনের রাস্তা দেখবেন যতগুলো আমাদের 8টা ওয়ার্ডের যতগুলো, এটা একটা হচ্ছে আমাদের উত্তম ইউনিয়ন, এটা 3টা হয়েছে এখন ওয়ার্ড, আবার পরশুরাম একটা, সেটাও 3টা হয়েছে, আর হরিদেবপুর, শুধুমাত্র আমাদের তপধনটা আমার ছেড়ে না, এগুলার উন্নয়ন আমি তখন থেকেই করেছি, রাস্তাঘাটের উন্নয়ন তখন থেকেই আমি করেছি। 14 সালে যে সুযোগটা পেয়েছি, এই সুযোগে সব ব্যবহার আমি 100% করেছি রংপুর মানুষের জন্য, আমার এলাকার জন্য নয়, সারা বাংলাদেশে আমি সারা রংপুরটাই আমি করেছি সব জায়গায়, যতটুকু পেয়েছি সিটির বরাদ্দ। আমরা তখন মন্ত্রিসভায় বসতাম, আলোচনা করে আমি গিয়েছি, হয়তো মোস্তফা কাজ করেছে। তো সুতরাং আমি মনে করি যে আমার সাধ্য মতো আমি দুর্নীতি মুক্ত থেকে একটা রংপুর গড়ে তুলতে চাই, দুর্নীতি মুক্ত একটা রংপুর, দুর্নীতি মুক্ত একটা প্রশাসন, দুর্নীতি মুক্ত একটা আমার কনস্টিটিউয়েন্সি রংপুর এক গড়ে তুলতে চাই। এখানে যেমন গণসভার মানুষ থাকবে, এখানে তেমন সদরের মানুষ থাকবে, এই 8টা ওয়ার্ডের মানুষ থাকবে, তাদের উন্নয়ন হবে। সদরের থেকে সভাপতি, গ্রামের মানুষ, গণসভার মানুষ একটু দূরে, তাদের উন্নয়ন ঠিক এরকম হবে না, শিক্ষার হার ওখান থেকে এখানে অনেক বেশি, একটু সময় লাগবে। আমি 55টা আমি স্কুল করেছি, 55টা প্রাইমারি স্কুল পাকা করেছি, 4 তলা করেছি, শুধু গণসভা নয় সদরেও দেখবেন এগুলো করা আছে। সুতরাং এগুলো আইসিডি সব জায়গায়, আমার গণসভা আছে এখানে আছে, সব জায়গায় আছে। সুতরাং আমি মনে করি যে আমার এই কাজগুলো এখন শেষ, এই কাজগুলো শেষ, আমরা চাই সামনের দিকে যে আমাদের বাচ্চারা সারা রাত্রি ধরে মোবাইল দেখে, সকালবেলা উঠতে পারে না, 12টা 1টার সময় ঘুমের থেকে উঠে, ওর বাবা যখন বাইরে যায় তখন সে ঘুমের থেকে উঠে, বাবার সামনে মেয়ে এমএ পাস করে, এমবিএ পাস করে চাকরি না করে কিভাবে যায়, লজ্জায় যেতে পারে না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে, একদিন সিগারেট শুরু করে, একদিন তারপর আস্তে আস্তে অন্য কিছুতে যায়, দেখা যায় যে এক সময় সে একটা আপনার মাদকাসক্ত হয়ে যায়। দুঃখে আমি চাই এই সন্তানরা আমাদের সম্পদ, এই সন্তানদের আমি গড়ে তুলতে চাই, এই সন্তানদের আমি চাকরি দিতে চাই, এই সন্তানদের আমি আগামী দিনের ভবিষ্যৎকে বাংলাদেশে, এই বাচ্চাদের আমি লেখাপড়া করে তাদেরকে যেন সঙ্গে সঙ্গে চাকরি পায় সেই ব্যবস্থা করতে চাই। আমি ঢাকায় পাঠাতে চাই না, আমি ঢাকাতে আমাদের কোনো মেয়েরা গিয়ে গভর্নমেন্টে চাকরি করুক সেটা আমি চাই না, আমি চাই না যে আমাদের সন্তানেরা ঢাকায় গিয়ে অর্জব করুক, পিয়ন হোক, কেরানি হোক, এটা আমি চাই না। আমার গঙ্গা চলায় তাদেরকে চাকরি দেবো ইনশাল্লাহ, আমার নদীতে যদি আমরা নদীতে বেঁধে দিতে পারি, ডান চিট আমি 400 কোটি টাকা দিয়ে বেঁধে দিয়েছি, বাম টিকটা যদি আমি মানতে পারি তাহলে এটার মধ্যে অনেক জমি বের হবে, এগুলো এই খাস জমিগুলোতে আমি বিদেশের কাছে দিয়ে আমি এখানে ইন্ডাস্ট্রি করব। এই ইন্ডাস্ট্রি আমার কাছে অলরেডি চায়না থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা বলেছে যে আপনি জায়গা দেন, নিরাপত্তা দেন, চাঁদাবাজি হবে না, আমরা আপনাকে দিব, পয়সা দেবো,
আমরা ওখানে আপনার ইন্ডাস্ট্রি করব আজকে একটা প্রজেক্ট মানে প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি 3500 কোটি টাকা প্রজেক্ট 3500 নোয়ালিতে হবে এটা নোয়ালিতে হলে আমাদের এই এলাকার যা বিদ্যুৎ এই বিদ্যুৎ আমরা ওখানে উৎপাদন করতে পারবো সোলার দিয়ে সূর্যের থেকে পারবো বিশ্বাস না হয় নোয়ালিতে গিয়ে ওখানকার সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন সে বলে দেবে এইখানে আমাদের 8000 ছেলের চাকরি হবে 8000 ইন্ডাস্ট্রি বাদেও এটার মধ্যে 8000 ছেলের চাকরি করতে পারবে এখানে দুই পাশে ইকো পার্ক হবে দুই পাশে সোলারের আরো সোলারের আমরা প্রজেক্ট এখানে করব সোলার প্রজেক্ট হবে পাওয়ার প্রজেক্ট হবে এই প্রজেক্টগুলো মানুষ রংপুরে দেখার জন্য এখন যখন তিস্তা ব্রিজ দেখতে যায় শেখ হাসিনা ব্রিজ দেখতে যায় এই ব্রিজের মতো রঙামাচার আগে মানুষ দেখতে যাবে আমাদের কিরাম শহরে আমাদের ছেলেরা এখানে চাকরি করতে পারবে এই 5 বছরের মধ্যে আমি এটা করতে চাই সামনের 5 বছরে করতে চাই আমি এদিকে হাত দিই নাই আমি এবার অন্য কাজ আমার শেষ গঙ্গা শেষ খাওয়ার কৃষি উন্নয়ন হয়েছে নদীতে জমি বের হবে অনেক আরো উৎপাদন বাড়বে এবং কৃষি উৎপাদন বাড়বে এবং তারপরে এই ছেলেরা এই ইন্ডাস্ট্রি যখন হবে বাইরের লোক তো আর ওখানে চাকরি করতে যাবে না আমাদের লোকের প্রাধান্য আমাদের ছেলেদের টপ প্রায়োরিটি দিয়ে ওখানে ইন্ডাস্ট্রি করতে হবে আমার এখানে লোক শেষ হওয়ার পরে দেখবেন যে আমরা দিতে পারছি না এত লোকের চাকরি ছেলেদের চাকরি কেনা হবে কেন আমরা ভবিষ্যৎ সন্তানদের আমরা নষ্ট করতে চাই না আমরা তো চলে যাবো ভাই আমি তো 5 বছরের বেশি আর রাজনীতি করবো না হয়তো আমি পাশে থাকবো পিছিয়ে থাকবো কিন্তু আমি আর এই পার্লামেন্ট আমি করবো না এই 5 বছর পরে আমি আর করবো না আমি এদেরকে এগিয়ে দিতে চাই এরা যাক এরা যাক না গেলে আমরা থাকতেই যদি শিখে তাহলে তাড়াতাড়ি শিখতে পারবে আমরা চলে গেলে এরা শিখতে পারবে না এই জন্য আমাদের ছেড়ে দেওয়া উচিত রস থাকতে রসে গান ছেড়ে দিতে হয় আর গানের যদি রস না থাকে মানুষ এমনি চলে যায় তাই না এই জন্য আমি চাই উন্নয়ন করে দিয়ে যেতে আমার যে নামগুলো বিভিন্ন জায়গায় আজকে তিস্তা ব্রিজ করলে আমার নাম আনতে হবে আজকে গঙ্গা চলার এত রাস্তা যে হয়েছে আমার নাম করতে হবে আজকে যেগুলো প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় হচ্ছে আমার সাথে বলেন জনসত্ত্বদেও বলেন তারপরে ধরেন কুকুরলে বলেন যেখানে যা হচ্ছে সব প্রতিষ্ঠান আমার সময় হচ্ছে কেউ বলতে পারবে না একটা প্রতিষ্ঠান যারা নির্বাচন করছে তারা করতে পেরেছে একজন এমপি ছিলেন 9 সালে আমি করি নাই উনি করেছেন আর একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন দুজনের দায়িত্ব কম ছিল না একটা প্রতিষ্ঠান করতে পেরেছে শুনিনি আসলে কি করছেন একটা বলে আর আমার কত আমি তো বললাম 55টা আমি বিল্ডিং এ করেছে 4 তলা নদীর মধ্যে কাশিয়াবাড়ি যদি আপনাদের আত্মীয় তাকে দেখতে পারেন যে পাকা রাস্তা করে দিচ্ছে 5 মাইল 4 তলা বিল্ডিং 2টা করে দিচ্ছে মানে স্কুল আমি করে দিচ্ছে না হলে থেকে আসেন কালকে পরশুদিন ভোট দেন না আমাকে 7 তারিখ 8 তারিখে যেটা হবে 7 তারিখ ভোট দেন না আমি তো ভোটের জন্য না রে ভাই আমি চাই শুধু এমপি আসে আপনাদের এক বড় পরাজিত করেন নাই আমাকে এত ভোট আপনারা দিয়েছেন যে আমাকে পরাজিত করা সম্ভব হয় নাই আমি নন্দন দিয়ে ইলেকশন নির্বাচন করেছি 3 বার আমি হুসেন মোহাম্মদের সাথে আদর্শকে বিশ্বাস করি আমি মহাসচিব ছিলাম এই দলের 2 বার কি অন্যায় করলাম আমাকে বাদ দিয়ে দিলে সেটা মৃত্যু পরে আমি তো কোনো অন্যায় করি নাই একটা অন্যায়ের কথা বলুক আমাকে একটা দোষের কথা বলুক আমাকে আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি এটি আমার দোষ আমাকে মহাসচিব থেকে বাদ দিয়ে দিল বাদ দিলে তো এরশাদের কাছ থেকে আমার এরশাদ মারা দাও 21 দিন আগে 20 দিন আগে আমাকে বলছে বাবা আমি মারা গেলে আমার লাশটা তুমি কবরে নামাইও আমার বাবার লাশ আমি নামাই নাই আমার মায়ের লাশ আমি ছোট ছিলাম বুঝতে পারি নাই আমি ওনার লাশে কবরে নামাইছিলাম আমার আসলে নামাজের পরে উজু ছিল আমি নামাই আমার মুখটা উজু বললেন ইমাম সাহেব পশ্চিম দিকে করে দেন পশ্চিম দিকে করে দিন আমি মুখটা দেখে অন্য বুঝতাম অসমাপ্ত কাজ আরো অনেক আছে করো বাবা এরকম একটা আমার কাছে আমার চোখ দিয়ে সবাই পানি পড়তেছিল শেষ যাত্রাটা আমি ওনার কবরে নামি ওনার মুখটা আমার পরে আলেশ্বরের মুখ কেউ দেখতে পাবে না কষ্ট হয় ওই মানুষটার সব